সকাল এবং সন্ধ্যার যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন, তিনি পড়তেন, এই দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি যে কোনো সময় পড়লে চলবে? অবশ্য নির্দিষ্ট সময় আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুসবিহুন ওয়া হিনা তুমসুন। অতএব আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তোমরা যখন তোমরা সকাল করো আর যখন তোমরা সন্ধ্যা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়ার ক্ষেত্রে বলেছেন, মান কালা কাযা ওয়া কাযা হিনা ইউসবিহ, মান কালা কাযা ওয়া কাযা হিনা ইউমসি। যে ব্যক্তি সকাল হলে তখন এই দোয়া পড়ে, যে ব্যক্তি সন্ধ্যা হলে তখন এই দোয়া পড়ে। তাহলে বোঝা গেল সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো নির্দিষ্ট সময়ে পড়তে হবে। সকালের দোয়া সন্ধ্যায়, সন্ধ্যার দোয়া সকাল, দুপুর, রাতের মাঝখানে পড়লে সেটা সকাল সন্ধ্যার দোয়া পাঠ হবে না। এখন কথা হলো এই সকাল সন্ধ্যা দোয়া পাঠের সময়সীমা কোনটুকু, কয়টা থেকে কয়টা পর্যন্ত, কোন সময় থেকে কোন সময়ের ভেতরে সকালের দোয়া, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সন্ধ্যার দোয়াগুলো আমরা পড়ব, এটি একটি প্রশ্ন কিনা। এই প্রশ্নের উত্তরে ওলামায়ে কেরামের অনেকগুলো অভিমত পাওয়া যায়। তার ভিতরে সবচাইতে প্রসিদ্ধ এবং প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে পাওয়া যায়, সকাল এর দোয়া পাঠের সময় শুরু হয় ফজর থেকে। ফজর ওয়াক্ত যখন হয়, ফজরের ওয়াক্ত যখন হয়, আজান যখন হয়ে যায়, তারপর থেকেই সকালের দোয়া পাঠের সময় শুরু হয়ে যায়। এ ব্যাপারে মোটামুটি প্রায় সমস্ত ওলামায়ে কেরামের মতগুলো একই। সন্ধ্যার দোয়া পাঠের সময় শুরু হয়ে যায় আসরের পরে, এটাও মোটামুটি প্রায় সমস্ত ওলামায়ে কেরামদের ঐক্যমত এই ব্যাপারে আছে। অর্থাৎ সন্ধ্যার দোয়াগুলো পাঠের সময় শুরু হয় কখন? আসর থেকে। আর সকালের দোয়াগুলো পাঠের সময় হয় কখন? ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার পর থেকে। কয়টা পর্যন্ত ভ্যালিড থাকে, কয়টা পর্যন্ত আমরা এর সকালের দোয়া পড়তে পারবো এবং সন্ধ্যার দোয়াগুলো কয়টা পর্যন্ত পড়তে পারবো, কোন সময় পর্যন্ত পড়তে পারবো, এটা নিয়ে একাধিক মত পাওয়া যায়। তার ভিতরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হলো সকালের দোয়াগুলো আমরা পড়ব সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। যদিও অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে সূর্য ওঠার পরে সলাত দোহা পর্যন্ত পড়া যাবে, 9টা 10টা পর্যন্ত আপনি সকালের দোয়াগুলো পড়তে পারবেন, এটা কেউ কেউ বলেছেন। কিন্তু বেশি উত্তম হলো বা বেশি গ্রহণযোগ্য মত হলো কোন পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত, এটা হলো সকালের দোয়া। সন্ধ্যার দোয়াগুলো হলো আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত। এটা হলো সন্ধ্যার দোয়াগুলো পাঠ করার সবচাইতে উত্তম এবং আদর্শ সময়, আর এই অভিমতটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং শক্তিশালী। এর বাইরে অনেক ওলামায়ে কেরাম বলেছেন সন্ধ্যার দোয়াগুলো আপনি রাতের 1/3 পর্যন্ত পড়তে পারেন, 3/1 ভাগ। রাত যে কয় ঘন্টা হয় সেটাকে ভাগ করে 3/1 ভাগ পর্যন্ত, কখনো 9টা কখনো 10টা, এক এক সিজনে এক এক টাইম হতে পারে, এই 3/1 ভাগ পর্যন্ত পড়তে পারেন। কিন্তু অধিক সঠিক এবং অধিক গ্রহণযোগ্য মত হলো সন্ধ্যার দোয়াগুলো পড়ব কোন পর্যন্ত? সূর্য ডুবার আগ পর্যন্ত। যদি কোনো কারণে সূর্য ডুবার আগে পড়তে না পান, সূর্য ডুবার পরে অর্থাৎ মাগরিব নামাজের পরেও কি করতে পারবেন? পড়তে পারবেন, অসুবিধা নেই। কিন্তু উত্তম টাইম হলো আসর টু মাগরিব আর ফজর টু সূর্য উঠা। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াতে বিষয়ে নাজিল করেছেন। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, আর তোমরা তার অর্থাৎ তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো বুকরায় এবং আসিলে। বুকরাহ আমরা সাধারণত কথ্য ভাষাতে জানি যে বুকরাহ মানে হলো আগামীকাল, ঠিক আছে। বুকরাহ শব্দের অর্থ আগামীকাল আমরা জানি, অর্থাৎ পরবর্তী দিন সকালবেলা, সেটা আমরা জানি, দিনের প্রথম অংশকে বলে। আর সাধারণত সৌদি আরবে আমরা যারা আছি আমরা বুকরা বলতে আগামীকাল সারাদিনকে বুঝাই, কিন্তু আসলে বুকরা হলো সকালের সময়টা, সকালের সময়টা। তো আসিল হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, এই টাইমটাকে আসিল বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তার পবিত্রতা বর্ণনা করো কোন সময়ে? সকালে এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যা বলতে এই আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর আপনি আপনার রবের পবিত্রতা, প্রশংসা মাখা পবিত্রতা বর্ণনা করুন, তাসবিহ বর্ণনা করুন, কখন? বিল আশিয়্যি ওয়াল ইবকার, আশি সকালবেলাকে বলা হয়, ওয়াল ইবকার এই আসর টু মাগরিব এই সন্ধ্যাবেলাকে বলা হয়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুয়ি আশ-শামসি ওয়া ক্বাবলা আল-গুরুব, আর আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে। এই আয়াতগুলোকে মোটামুটি সামনে রেখে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই মতটাকে অধিক অগ্রাধিকার দিয়েছেন যে সকালের দোয়াগুলো পাঠের সময় হলো ফজর ওয়াক্ত থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো পাঠের সময় হলো আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত। কিন্তু এ ব্যাপারেও প্রায় সমস্ত ওলামায়ে কেরাম একমত যে যদি কেউ এই সময়ের ভিতরে পড়তে না পারে, সন্ধ্যার দোয়া মাগরিবের পরে পড়ে হয়ে যাবে, কিন্তু ফার্স্ট ক্লাসেরটা পড়ার চেষ্টা করলে সেটা ভালো হয়, আর যদি একবারে টাইম ওভার হওয়ার পরে মনে পড়ে তখন সময় হয় পড়ে,
তাতেও ইনশাআল্লাহ আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন। তবে মূল সময় পড়া বেশি উত্তম। সকালের দোয়াগুলো আমরা ফজরের নামাজ পড়তে আসতে এবং যাইতে মসজিদে যদি পড়ি তাহলে কিন্তু দোয়াগুলো পাঠ করা হয়ে যায়। সন্ধ্যার দোয়াগুলো যদি আপনি আসরের সময় আসরের পরে যদি শুরু হয় আসরের পরে যাইতে যাইতে পড়েন, কিছু মাগরিব আসার সময় কিছু পড়েন, তাহলে পথেই কিন্তু দোয়াগুলো পাঠ করা হয়ে যায়। আর এগুলো একজন মুমিনের জন্য রক্ষা কবচ। আমরা তাবিজ ঝুলাইয়া রক্ষা পাওয়ার চেষ্টা করি, আমরা ওই শানোকে বিভিন্ন মাটির ইয়াতে লিখে ঘরে ঝুলাইয়া তারপর রক্ষা পাওয়ার চেষ্টা করি বিভিন্ন ক্ষতি থেকে, অনিষ্ট থেকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিসনে হাসিন এই মহা মজবুত দুর্গ শিখাইছেন। সকাল এবং সন্ধ্যা যে ব্যক্তি নিয়মিত দোয়াগুলো পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন, তার দুনিয়া আখেরাত উভয় জগতের সমস্ত কল্যাণ। প্রতিদিন দুইবার করে সে কেমন যেন তার লাইফের ইন্স্যুরেন্স করে নিল, মানে প্রতিদিনের ইন্স্যুরেন্স সকালবেলায় সন্ধ্যা করলে সারা রাতের ইন্স্যুরেন্স হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।